মরক্কোর শাসক মৌলানা ইসমাইল ইবনে শরীফ আগেকার আমলে শাসক ছিলেন রাজারাই তারা শাসন করেছেন বিশ্বকে তাদের মধ্যে অনেকেই এখনো নিজের কৃতকর্মের মাধ্যমে স্মরণীয় হয়ে রয়েছেন কেউ কেউ আবার বিতর্কিত হয়ে আছেন ইতিহাসের পাতায় তবে রাজা মৌলানা ইসমাইল যে রেকর্ড গড়েছিলেন তা এখনো কেউ ভাঙতে পারেনি হাজারের বেশি সন্তানের জনক ছিলেন এই শাসক মৌলানা ইসমাইল তবে তিনি ছিলেন নির্মম রক্তপিপাসু এক রাজা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য মতে তিনি বিশ্বের একমাত্র ব্যক্তি যিনি 1171 সন্তানের জনক তার স্ত্রী ছিলেন 4 জন এবং উপপত্নী 500 জন ইতিহাসের নিষ্ঠুরতম শাসক ছিলেন তিনি 1645 খ্রিস্টাব্দে মরক্কোর সিজিল মাসায় মৌলানা ইসমাইল জন্মগ্রহণ করেন তিনি ছিলেন আলাউড রাজবংশের দ্বিতীয়তম শাসক এখনও এই রাজবংশ মরক্কোকে শাসন করে আসছে 15 জন ভাইয়ের মধ্যে মৌলানা ইসমাইল ছিলেন সপ্তম তিনি 1667 হতে 1672 সাল পর্যন্ত মরক্কোর ফেজের কিংডমের গভর্নরও ছিলেন তারপর তার সৎ ভাইয়ের মৃত্যু ঘটলে তিনি শাসক হন তিনি খুবই চতুর এবং হিংস্র ছিলেন রাজ্য শাসনের নেশা তার রক্তে বইছিল এই কারণে সব ধরনের কৌশল অবলম্বন করে আপ্রাণ চেষ্টা চালাতে থাকতেন ক্ষমতা হাতের মুঠোয় নিতে ইসমাইল সিংহাসনে আরোহণ করেন তার সৎ ভাই আল রশিদের মৃত্যুর পর এরপর শুরু করেন নিজের রাজত্ব তার শাসনকাল 55 বছর ধরে চলছিল মরক্কোর আর কোনো সুলতান বা রাজা এত দীর্ঘদিন ক্ষমতায় আসীন ছিলেন না ইসমাইল রাজ্য শাসন করা শুরু করেন 26 বছর বয়স থেকে তখন তার দেশ বিভিন্ন উপজাতির মধ্যে যুদ্ধ অন্তর্কন্দল ও রাজত্বের দখল সংক্রান্ত প্রতিকূলতায় জর্জরিত ছিল ইউরোপীয়রা তার নির্মমতার কারণে নাম দিয়েছিল ব্লাডি ব্লু কিং বা ব্লাড থ্রাস্টি মরক্কোতে তিনি ওয়ারিয়র কিং হিসেবে পরিচিত ছিলেন যার কাজ ছিল রাজ্যের অন্যায় অত্যাচার দমন না করে বরং সেগুলোকে উৎসাহ দেওয়া তার শাসনকালে বহু মানুষের প্রাণ গিয়েছে যুদ্ধ বিগ্রহতে মানুষের রক্ত ঝরতে তিনি পছন্দ করতেন মানুষ হত্যা করা তার কাছে ছিল খেলার মতো ইসমাইল খুবই শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলেছিলেন তার অঞ্চলকে সীমাবদ্ধ করার জন্য প্রতিষ্ঠিত করেন ব্ল্যাক গার্ড বাহিনী যেখানে ছিল আফ্রিকান কালো দাস বাহিনী যা আবিদ আল বুখারি বা বুখারির দাস নামে পরিচিত এই সৈন্যবাহিনী দিয়েই তিনি সব ধরনের কাজ করতেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য মতে মৌলানা ইসমাইল ইতিহাসের সর্বোচ্চ বংশধর ফরাসি কূটনীতিক এবং গবেষক ডোমিনিক বুসনট জানিয়েছেন সুলতানের 4 স্ত্রী ও 500 জন উপপত্নীর 1171 জন সন্তান ছিল ইসমাইল তার 82 বছর জীবনকালে 55 বছর রাজ্য শাসন করেছেন রক্তপিপাসু হলেও ইসমাইলের শাসনকালকে স্বর্ণযুগ হিসেবে বিবেচনা করা হয় তবে একটি বিষয় হলো যতই নির্মম হন না কেন তার আমলেই নাকি মরক্কোতে শান্তি ফিরে এসেছিল তার শাসনকালকে একটি স্বর্ণযুগ হিসেবে বিবেচনা করা হয় এখনো সেই সময়কালে সুরক্ষা এবং শৃঙ্খলা রক্ষিত হয়েছিল তিনি দেশকে একীভূত করেছিলেন এবং যথেষ্ট পরিমাণে দেশকে প্রসারিত করেছিলেন তিনি রাজ্যের চারপাশে অসাধারণ সব শৈলীর স্থাপত্য নির্মাণ করেছিলেন ফাতেমা আইনি সময় সংবাদ ঢাকা